এই সময় এই ধরনের আলোচনা যেখানে লোকসভা নির্বাচন যেখানে সুপ্রিম কোর্ট এসএসসি নিয়ে এত উৎকণ্ঠা সেই সময় এই বিষয় অবতারণাটা কি খুব ভুল হলো প্রথমত আমি এদের নাম করতে চাই আপনি হয়তো প্রফেশনাল কারণে করতে অপারগ মার্লিন বলে একটি প্রমোটার কোম্পানি ঠিক আছে ইমারতি কোম্পানি ফ্ল্যাট ট্যাট বানায় তার চেয়ারম্যানের বা মালিক যাকে বলে তার নাম হচ্ছে কি সুশীল মোহতা ছেলেটার নাম বোধ হয় সাকেত মোহতা সেটা বোধ এমডি এমডি করেছে ওটাকে তাদের একটা কোম্পানি বিজ্ঞাপন দিয়েছে যারা বাংলায় এটা বাংলায় ব্যবসা করেছে এবং এরা কিন্তু কোটি কোটি টাকা করেনি শত শত কোটি টাকা করেনি এটা এরা হাজার হাজার কোটি টাকা করেছে বাঙালির থেকে ঠিক আছে বালি ঘষে ঘষে কিন্তু টাকা পড়েনি ঠিক আছে আমাদের এই পলিমাটিতেই তারা বাঙালির থেকে এই পলিমাটির সন্তানদের থেকে টাকা করেছে তারা বিজ্ঞাপন দিয়েছে সেলস বাঙালিকে বিক্রি করবে সেলসে এক এজিএম পদ মানে এবার একটু উঁচু পদ হয়ে গেল অনলি নন বেঙ্গলি প্রেফার্ড অর্থাৎ শুধুমাত্র অবাঙালিদের প্রেফার করা হবে এবং কেউ যদি ভেবে থাকেন অবাঙালি বলতে তারা আবার তামিল তেলেগু মনে করছে তাও না সেটাও পরে ক্লারিফাই করে দিয়েছে হিন্দি অ্যান্ড মারোয়ারি এবং এর ফলে সামাজিক মাধ্যমে থেকে শুরু করে বাঙালিদের অনেক ইয়ে আসে প্রতিবাদ একখানা হয় এবং যেটা একটা ইমিডিয়েট এই ঘটনাটা এখন সকলে জানে সেই ঘটনাটার কথা কিন্তু আমি বাঙালিকে যেটা বলতে চাই যেটা কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয় আমি আমার কাছে নিয়ে এসেছি ঠিক আছে কোম্পানির নাম আছে কোনোটায় কোম্পানির নাম নেই কিন্তু বরবার এইসব বিজ্ঞাপন কেউ তারা গণহারে দিয়েছে নোকরি ডট কম ঠিক আছে লিঙ্কড ইন যেগুলো আর কি খুব জনপ্রিয় জব মানে জব পোর্টাল আর কি ঠিক আছে মারোয়ারি অ্যাকাউন্টেন্ট অর সি লাগবে টাইমস জব মানে মাল ইধার উধার কাঁধাকা এটা একটু তো মারোয়ারি লাগবে ওকে প্রথম কথা জানিয়ে দিই বলে যাচ্ছে কিন্তু বেআইনি আইনের চোখে বেআইনি বলতে পারে কেউ তো চাইতেই পারে কেউ তো চাইতেই পারে না ঠিক যেরকম আপনি মার্কিন যুক্তরাষ্ট্র আমি চাইতেই পারি যে এখানে কালো লোক ঢুকবে না এটা আপনি চাইতে পারেন না সেই কারণেই সেটা একটা মানবাধিকার লঙ্ঘন একই রকম ভাবে আপনি চাকরি করছেন কিন্তু আপনি জাতির ভিত্তিতে কাকে নেবেন কি না নেবেন এটা আপনি চাইতে পারেন না মারোয়ারি প্রেফার্ড কি অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে আচ্ছা ভাই বাঙালি বোনেরা ভাই এরা গ্রাজুয়েশন করছো তো চাকরি পাচ্ছ না আগে সিপমকে গালাগাল করতে এখন তৃণমূলকে গালাগাল করো এই দেখো কারণটা কি তুমি বোঝো ঠিক আছে এখানে হচ্ছে আবার ব্যাক অফিসে মারোয়ারি প্রেফার্ড অ্যাজ পার ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ঠিক আছে বিজ্ঞাপন দিচ্ছে উই নিড নন বেঙ্গলি অ্যাকাউন্টেন্ট উইথ মিনিমাম এক্সপিরিয়েন্স ফর বেকারি ইন টালিগঞ্জ টালিগঞ্জ এরিয়ায় একটি বেকারি তাদের অবাঙালি হিসাবরক্ষক চাই ঠিক আছে ফোন নাম্বার টোন নাম্বার দিয়ে দিয়েছে জিমেইল মহাবীর প্রসাদ গুপ্তা এর গুপ্তা বাঙালি চান না উনি বাঙালি একদমই চান বাঙালিতে তার বাঙালিদের মাল বেচতে চান বাঙালিদের পকেটের টাকাটা নিজের পকেটে আনতে চান কিন্তু উনি মাইনের টাকাটা বাঙালিকে দিতে চান না অতনু চন্দ্র এটা খুব ইন্টারেস্টিং এরা আবার বাঙালি যারা একটু জব কনসালটেন্সি করে তাদেরকে ইউজ করে যাতে কিরা ফাঁসে এরা জব কনসালটেন্ট কিন্তু কখনো বলে না আমার এই চাই কারণ সে তো চাইছে না আর্জেন্ট রিকোয়ার নন বেঙ্গলি অ্যাকাউন্টেন্ট ফর সাউথ কলকাতা ফোর টু ফাইভ ইয়ার্স ট্যালি জানতে হবে কত বাঙালি ছেলে মেয়ে এগুলো জানে ঠিক আছে সে কিন্তু আউট কুড়ি থেকে পঁয়ষ টাকা ভাই তারা ব্যাঙ্গালোরে বসে দেখছো বুঝতে পারছো তুমি কেন বসে আছো সেখানে আংশিকভাবে ঠিক আছে স্যাম স্টিল অ্যাডভার্টাইজমেন্ট টাইপ হয় ঠিক আছে একদম মানে এই রড এখান থেকেই কিনুন কিন্তু রডের জায়গায় বাস যখন দিতে হয় কাকে বেছে নেয় ঠিক আছে একদম ওনলি নন বেঙ্গলি ক্যান্ডিডেট স্যাপ্লিকাবল বুঝতে পেরেছেন সেলস এই এম ডি এডুকেশন কোয়ালিফিকেশন স্যালারি পাঁচ লাখ থেকে দশ লাখ টাকার স্যালারি ওনলি নন বেঙ্গলি ঠিক আছে এটা হচ্ছে আইস্ট্যান্ড মেল অ্যানুয়াল স্যালারি দুই থেকে চার লাখ টাকার সব পশ্চিমবঙ্গ ভিত্তিক চাকরি কিন্তু এমন নয় যে আমি বলে দিচ্ছি যে অন্যান্য জায়গায় আপনি শুধু একটা কথা আমি জানাতে জানাতে বলছি এটা অন্য কোনো রাজ্যে সম্ভব না এই মার লিন যদি অন্য ধরুন মহারাষ্ট্রে এটা করতো যে মারাঠিদের নেবো না আমি রেকমেন্ড করি না ব্যাপারটা যেটা ঘটতো ওখানে কিন্তু মারাঠিদের মারের ফলে লিন হয়ে যেত তারা ঠিক আছে কিন্তু এটা কখনোই কোনোটা জায়গায় এটা কোনো সমাধান হতে পারে না কিন্তু ফিমেল নন বেঙ্গলি অ্যাকাউন্টেন্ডিডেড নারী হতে হবে কিন্তু যে কোনো মাতঙ্গিনীর জাতির নারী হলে হবে না ঠিক আছে পরপর আমি এবার দেখিয়ে যেতে পারি এবার ব্যাপারটা রিপিটেটিভ হয়ে যাবে মানে এত আপনি কোনো রাখুন আপনি এই পুরো সেটটা রাখুন আমি আপনাকে প্রোগ্রামে পড়ে দেবো কিন্তু ব্যাপারটা আরো ভয়ঙ্কর জানেন আমি আর আমরা বাংলা পক্ষ থেকে তো আমরা এগুলো ব্যাপারগুলো লক্ষ্য করি এবং বাড়ি আমাদেরকে জানে অবাঙালির কিডনি চাই রক্ত মিশবে তো অর্থাৎ গভীর জায়গাটায় যেতে হবে কিন্তু বিজ্ঞাপন দিচ্ছে কিডনি কিডনি চাই যে দেবে তার হিন্দি জানা আবশ্যক খুব ইন্টারেস্টিং তার কিডনির এই মানে সেটা আবশ্যক হিন্দি জানা কিডনি হলে কেম মাছলিখর বাঙালি সব বলেও দিয়েছে কদিন আগে মোগল তারা ঠিক আছে তারা তো কোনো হিন্দু হিন্দুই না ঠিক আছে আমি বলতে চাই এরাই কিন্তু আপনার চারদিক ঘিরে রয়েছে আপনি পুজোয় দেখবেন এদের ফ্লেক্স এই এখানে এরা রাজারহাটের কাছে এই মার্লিন গ্রুপ একটা বড় একখানা প্রজেক্ট করছে রাইস বলে বাহিরীদের কাছে একটাই কথা ভাই যে জিনিসের বলে এরা এটা করতে পারে যে জিনিসের বলে এরা প্রত্যেকটি রাজনৈতিক দলকে হাত করে রেখেছে সেইখানে কিন্তু চোটটা পৌঁছতে হবে অর্থাৎ অর্থনৈতিক বয়কট মানে অর্থনৈতিক বয়কট আদি কাছে বাঙালি এনে বসিয়েছে এখন তাহলে বাঙালির কর্তব্য মালিক কাউকে ডেকে এনে বসাইনি 1900 বারো সালে বিহার যখন বাংলা থেকে আলাদা হয়ে যায় তখন বিহার ফর বিহারিজ নামে আন্দোলনটি হয় এবং সেখানে উর্দু হিন্দি যদি দুই পক্ষ ধরা হয় দুটো একই একই পক্ষ তারা খুব স্পষ্ট তাদের যে ম্যাগাজিনে যেগুলো বলে তার মানে হচ্ছে যে সাপ দেখলে মেরোনা বাঙালি দেখলে ছেরোনা টাইপস বক্তব্য তারা ওখানে রাখে ঠিক আছে এইটা হচ্ছে এবার তাদের আমরা ডেকে এনেছি মানে যাই হোক এবার কথাটা হচ্ছে যে এই যে জিনিসগুলো দেখালাম আমি ঘটনাটা প্রথম কথা হচ্ছে যে এটা একটা ব্যপ্ত বিষয় একটা করে ভেবে দেখুন তারা বাংলা ও বাঙালির শত্রুরা সর্বক্ষেত্রে এটাকে তার যে এমপ্লয়মেন্ট প্র্যাকটিস এটা ব্যবহার করে খুব স্পষ্টত তারা জানে তারা এই মাটি লুট করছে তাই জন্য তারা পরিবৃত হতে যায় তাদের কাছে তাদের দিয়ে যাদের মাঝে তারা সিকিওর বোধ করে তুমি যাকে লুট করছো তার মাঝে যদি তুমি তাদের দিয়ে নিজেদের ঘিরে রাখো একটু তো মাঝে মাঝে ইনসিকিউর লাগবে আপনি আলিপুরে চলে যান এই দারওয়ান একটা বাঙালি পাবেন না আপনি কিন্তু বাঙালির ঘরে এটিএম কিন্তু পেয়ে যাবেন সেখানে কিন্তু বাঙালি দাঁড়িয়ে রয়েছে বাঙালি এজেন্সিও রয়েছে ঠিক আছে কিন্তু ওখানে পাবেন না এক দ্বিতীয় কথা হচ্ছে আমি যেটা বলার চেষ্টা করছি যে আমরা কি তাহলে বাজার ব্রিটিশ তো আমরা বাজার ছিলাম আমাদের স্বাধীনতা সংগ্রামীরা আমরা যাতে বাজার না থাকি আমাদের সম্পদের মালিক যাতে আমরা হই এই বাংলার যে কয়লা বাংলার কয়লা ঠিক আছে ওখানে মাফিয়াও বাঙালি না ওখানে ইত্যাদি জনবিন্যাস যেটা এই মাফিয়া গুলো হবার আপনি দেখুন তৃণমূল হোক বা বিজেপি কোনো ক্যান্ডিডেট বাঙালি না ঠিক আছে এই জিনিসগুলো দেখ আমি এখানে একটু আসে আমি একটু জিজ্ঞেস করি আমি আমি কিন্তু এই সেক্টরগুলো দেখাতে চাই অবশ্যই আমি না আমি এখানেই প্রশ্ন ছিলাম আপনি বলুন তার কারণ বাংলায় বাঙালি এখন ব্রাত্য খুব স্পষ্ট তো আমরা যদি দেখি ব্রাত্য তো বটেই আমরা যে কথাগুলো বললাম কিন্তু যদি লাইভ এই ব্র্যাকেট আগে যেখানে আমরা ছিলাম যে এরকম ব্যাপারটা হয়ে গেছে আমি এক টুকানি তথ্য ভিত্তিক বয়ান দিতে চাই প্রথম কথা হচ্ছে যে আজকে যদি আপনি আযত প্রফুল্ল চন্দ্র রায়ের কথা ভাবেন বেঙ্গল কেমিক্যাল আমরা খুব গর্বিত হই ঠিক আছে অর্থাৎ যিনি হাতে নাতে শিল্প করে দেখিয়েছিলেন এবং একটা পুরো জেনারেশন আমাদের বাঙালি শিল্পপতিদের তৈরি করেছিলেন এক অর্থে ঠিক আছে সেই ঋষি বাণী আমরা শুনি কয়েকটা একশো বছর আগে একশো বছর আগে আজকে নয় যে পড়তে 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 আজকে তুমি সুশীল কি সুশীল মহতা পেয়েছ ঠিক আছে বাংলার সম্পদ ক্রমাগত শোষিত হয়েছে উহা উহা বিদেশিরাই করুক আর অবাঙালিরাই করুক ফল সমানই দুই সব আর্য রায় অবাঙালির দল আসিয়া কীভাবে বাঙালি দিগকে পরাজিত করিয়া তাহাদের প্রাধান্য প্রতিষ্ঠিত করিয়া করিতেছে বিষয়টি বাঙালি জাতিকে সর্বদা মনে রাখিতে হইবে বলিয়া আমি বারবারও একই কথা বলি বলিতে থাকি আসামির জন্য আসাম বিহারির জন্য বিহার ইত্যাদি রোল উঠিয়াছে মানে ক্রাই কিন্তু বাংলার ধন সকলে লুটিতেছে বাংলার সকল দরজা খোলা সকল প্রদেশের লোকই বাংলায় আসিয়া ধন লুট করিতেছে হতভজ্ঞ বাঙালি সবই চোখে দেখিতেছে কিন্তু প্রতিকারের খুঁজে পাইতেছে না এবার স্পেসিফিক মারোয়ারিরা নামে কলিকাতার অধিবাসী হইলেও তাহারা বাংলার স্বার্থের বিরোধী এক কথায় সব অবাঙালি অধিবাসীদের দ্বারা ব্যবসার স্বার্থ ছাড়া বাংলার সঙ্গে আর কোনো সম্বন্ধ নাই ফিফ যে সমস্ত মারোয়ারি ও ভাটিয়া এ দেশে মানে বাংলার কথা বলছে কয়েক পুরুষ ধরে বাস করিতেছে তাহারাও বাংলাকে নিজেদের দেশ বলিয়া মনে করে না তাহারা বাঙালির ব্যবসা বাণিজ্য দখল করিতেছে প্রভৃত করে প্রভৃত প্রভূত ঐশ্বর্য সঞ্চয় করিতেছে কিন্তু ঐশ্বর্য হইতে তাহাদের বাসভূ বাংলার কোনো উপকার হয় না অর্থাৎ ক্যাপিটালটা তারই করছে না কাজটাও তাদের দেয় না মারোয়ারি ভাটিয়া বা পাঞ্জাবি যদি কলিকাতায় থাকিয়া অর্থ উপার্জন করে তবু তাহাদের অর্থে বাংলার সম্পদ বৃদ্ধি হয় না লাস্টটা খুব ইন্টারেস্টিং ঠিক আছে ব্রিটিশেরা যতদিন বাংলায় থাকে ততদিন খানসামা বাবুরচি মানে সঙ্গে মিলে যাবে এই যে কাজে খানসামা বাবুরচি আয়া প্রভৃতির বেতন বাবদ এবং মুরগির ডিম মাছ প্রভৃতি কিনিয়া কিছু টাকা বাংলায় দেয় মানে চাকর হিসেবে মানে কাজের লোক হিসেবে কিন্তু মারোয়ারি এদিক দিয়েও বাংলাকে এক পয়সা দেয় না সে তাহার নিজের খাদ্যদ্রব্য যা কিছু নিজের দেশ হইতে লইয়া আসে এখন ধরো তার দরকার গণেশ আটা মাটা তৈরি করে নিয়েছে নিজেরাই এখানে ঠিক আছে তার ভিত্তরাও হিন্দুস্তানি এবং নিরামিষ ভোজি বলিয়া তাহারা মুরগি ডিম ইত্যাদি প্রভৃতি কিনেও না মারোয়াড়িরা বাংলার চারিদিকে তাহাদের জাল বিশ্বাস করিয়াছে তাহারা চতুর বেশ জানে যে বাঙালিদের চোখ একবার খুলিলে ইত্যাদি ইত্যাদি তাহলে সাঞ্চুত হইবে মারোয়ারিরা এবং সকল সুবিধা তারা ভোগ করতে পারবে না কলিকাতা অধিকাংশ ধনী ব্যবসায়ী বিকানিরের লোক তারা বিকানিরাই নিজেদের ঐশ্বর্য লইয়া যায়

বাঙালি যুবকেরা কখনো কখনো ইউরোপীয় ফার্মে শিক্ষানবীশ হইতে পারে এবং ক্রমশ উচ্চ পদ পদ লাভ হইতে পারে অবশেষে অংশীদার পর্যন্ত হইতে পারে কিন্তু একজন বাঙালির পক্ষে মারোয়ারি ফার্মে শিক্ষানবীশ হওয়া অসম্ভব আমি যেটা বলার চেষ্টা করছি এতগুলো এক্সাম্পলের মাধ্যমে মানে এটা লম্বা প্রক্রিয়া আমাদের এই পূর্বপুরুষে সেটা দেখেছিলেন আজকে ইহা সত্য কিনা এটা আজকের বাঙালি বিচার করবে আমি একটা কথাই বলবো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী উনি মালদায় গিয়ে বলেছিলেন যে ইউপি লোকেদের কাজ দেওয়ার দায়িত্ব হচ্ছে ইউপি সরকারের বিহারের লোকে কাজ দেওয়ার দায়িত্ব বিহারের সরকারের বাংলা কে কাজ পাবে বাংলাজার ভাষা বাংলাজার ঠিকানা আমি তাকে বারবাটিন কোট করছি ঠিক আছে কিন্তু এই যেগুলো দেখাচ্ছি এ ছাড়া এটা তো একটা টিপ অফ দি আইসবার্গ মানে হিমশৈলের চূড়াটা পর্যন্ত যারা এগুলো অ্যাডই দিচ্ছে না মুখে মুখে করছে বাংলা পক্ষ জামুরিয়া শিল্পাঞ্চল থেকে দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে এবং এর বিরুদ্ধে কিন্তু বাঙালি বাঙালি জাতীয়তাবাদী সংগঠন বলে না হলদিয়াতে দুর্গাপুরে কাঁকসায় বিভিন্ন জায়গায় কিন্তু স্বতঃস্ফূর্ত একটা প্রতিরোধ গড়ে উঠছে অবশ্যই অবশ্যই এখানেই আসবো একসময় বাঙালির খুব গর্ব ছিল তাদের সময় কম আমি খুব দ্রুত চলে যাবো একবার গর্গর কাছে গর্গ একদম রাইট জায়গায় পয়েন্ট আউট করেছেন কিন্তু ফাঁকা জায়গা থেকে যায় কে না পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতিতে জড়িত ঠিক আছে যদি তৃণমূল মুখপাত্র অন্য কথা বলেন সেটা তাদের তার বিষয় ঠিক আছে প্রশ্নটা হচ্ছে এই এত বাঙালির থেকে ঝেড়েছে তো এত ঝেড়ে ঝুড়ে সে পশ্চিম পশ্চিমবাংলার টপ পাঁচশো চোরের মধ্যে ঢুকতে পারেনি পশ্চিমবাংলার টপ পাঁচশো চোরে কোনো বাঙালি নয় কিন্তু পশ্চিমবাংলার টপ পাঁচশো চোর যে যে জাতির পবিত্রবাবু মনে হয় না যে তাদের নাম খারাপ হচ্ছে খুব ইন্টারেস্টিং টাকার ভলিউমে আমরা কোথাও নেই টাকার ভলিউমে বাঙালি চোরও নেই বাঙালি ডাকাত বলে কিছু নেই শুধু বাঙালি ছিঁচকে চোর আছে সুপার ডাকাত বলেও আজকে দেখুন দেশ থেকে যারা বেরিয়ে যাচ্ছে আর দেশে যারা সবচেয়ে বড় লোক ঠিক আছে কোন প্রদেশের আপনারা সকলেই জানেন পিঠ ভাই তোমার তো কিছুই নেই তোমার বড় লোকও নেই তাই তোমার ঐসবও কিছু নেই আজকে এই যে প্রতিটি সেক্টর দেখুন না ক্যাপিটাল যেখানে তৈরি হয় আপনি বন্দরে কোনো বাঙালি বলে কিছু নেই আপনি চর্মশিল্পে দেখুন বাঙালি বলে কিছু নেই আপনি খনিতে দেখুন বাঙালি বলে কিছু নেই যে সিমেন্ট বিমেন্ট করেছে বাঙালির এখানে যোগান করবে বাঙালির বাড়ি তৈরি করবে কিছু নেই চা শিল্পে রুদ্র চট্টোপাধ্যায় লক্ষ্মী গ্রুপ রয়েছে তাছাড়া কোনো বাঙালি কিছু নেই টিমবারে আপনার বাঙালি কিছু নেই তাপবি যেগুলো এন যেগুলো রয়েছে ফারাক্কাটা অন্য রাজ্যের গ্রাম হয়ে গেছে ঠিক আছে জুড ইন্ডাস্ট্রি বাঙালির কিছু নেই কি বলবে বাঙালি খাটতে পারে না অথচ কেন্দ্রীয় সরকারের ডেটা অনুযায়ী পনেরো থেকে উনষাট বছর বয়সের পুরুষরা শহরাঞ্চলে গড়ে কত ঘন্টা করে খাটে তার যে সংখ্যা রয়েছে সেখানে পশ্চিমবঙ্গ আসাম বিহার উড়িষ্যা ইউপি ঝাড়খণ্ডের থেকে এগিয়ে অবশ্যই অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি রাজ্যবাদী কথা বলেন তিনি বলেছিলেন আজকে যদি ব্রিটিশের হাতে ব্যবসা বাণিজ্য অর্থ যদি না থাকতো তাহলে আমরা সবাই প্রতি ইংরেজি শিখতাম না ঠিক তেমনই কোথাও বাংলায় যেহেতু কোনো রাজনৈতিক দল নেই বাঙালির নিজস্ব দল নেই এক এবং বাঙালির হাতে ব্যবসা অর্থাৎ অর্থ নেই নীরজ চৌধুরীর মতে সেই জাত শিল্প সাহিত্য সংস্কৃতিতে যাই চেষ্টা করুক না কেন তাকে মুখাপেক্ষী হয়ে থাকতে হয় অন্য জাতের দিকে মানছেন বাংলা পক্ষ তৈরি হয়েছে দু সালে দু সালে এবং আজকে দু সাল এর মধ্যে এই যে ক্যান্ডিডেটে বহিরাগত ইত্যাদি হলো আপনার কি মনে হয় যদি বাংলা পক্ষ না থাকতো এই নিয়ে এদের মধ্যে ফুটবল খেলতো তাহলে বহিরাগত বলে কোনো ইস্যু তৈরি হতো রাজনীতিতে আসছেন বাংলা পক্ষ যে লড়াইটা লড়ছে তার মুখে যাই বলুক প্রতিটি বাঙালির কোণে এসে তৃণমূল করুক সিপিএম করুক বিজেপি করুক মনে মনে একটা আন্দোলন ঘটছে সামনে বলবে না বাংলার মাটিতে বাঙালির সেই শক্তি দ্রুত সংগঠিত হচ্ছে এমন দাবানলের মতো যে আগামীতে এই মার্লিন গ্রুপ বা অন্য কোন গ্রুপের ক্ষমা চাওয়া অবধি যেতে হবে না তারা যদি বাঙালি নেব না এই মানসিকতা তার কোনো চিন্তা তরঙ্গ তার মাথায় আসে তার হাত পায়ের তাপমাত্রা তিন চার ডিগ্রি কমে যাবে তার কনসিকুয়েন্স কথা ভেবে আচ্ছা গর্গ আমাকে আজকে শেষ করতে হচ্ছে আমি দেবজিৎ সরকার একটাই কথা বলতে চাই লাস্টে একটা এর একটা সমাধান রয়েছে এই দলগুলোকে কিন্তু কাটগোড়ায় তুলবেন যে বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ চাই স্পষ্ট আইন এরা এরা আইন ছাড়া বোঝে না এরপরে এরপরে আপনার সঙ্গে একমত যে এই ধরনের ঘটনা কলকাতা শহরে ঘটছে